ভারত বাংলাদেশ সীমান্তত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ বিষয়াসকলের সুতে মানকাসর সীমান্ত পরিদর্শন করলে অমিত শাহে। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর আগমনক লৈ সীমান্তত ব্যাপক উৎসাহ। ভারত বাংলাদেশ সীমান্তত ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, বন্দে মাতরম ধ্বনি। দুদিনীয়া ভ্রমণসূচীরে দেওবারে মাজনিশা গুৱাহাটীত উপস্থিত হয়েহি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরত আদরণি জনার পিছত 85খন গাড়ির বিশাল কনভয়ে তেওঁক লৈ যোৱা হয় কইনাধরা রাজ্যিক অতিথিশালালৈ। সোমবারে পুৱা বাংলাদেশ সীমান্তর কামাখ্যাবাড়ী হেলিপেডত অবতরণ করে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর হেলিকপ্টার। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীত সীমান্ত অঞ্চল পরিদর্শন করে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীয়ে বিভিন্ন সমস্যার বুজ লয়। ইয়ার পিছতেই কালো নৈর পারর বিওপি পরিদর্শন করে। সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ বিষয়াসকলের সুতে আলোচনাত মিলিত হয়। এই আলোচনাত ভারত বাংলাদেশ সীমান্তত চলি থাকা বিভিন্ন চোরাং বেহা রোধ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীর সীমান্ত পরিদর্শনের সময়ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী রঞ্জিত দাস আর সীমান্ত সুরক্ষা বাহিনীর সঞ্চালক প্রধান পঙ্কজ কুমার সিং, অতিরিক্ত সঞ্চালক প্রধান ওয়াই বি খুরানিয়াকে আদি করে কেবাগীও উচ্চপদস্থ বিষয়া উপস্থিত থাকে। অমিত শাহর এই ভ্রমণক লৈ সীমান্তবাসীর মাজত ব্যাপক উৎসাহ দেখা যায়। মানকাসৰৰ পৰা সাহানুর ইসলাম আৰু সুজিত বেজবৰুৱা, DY 365।